আমি আজকে এই নির্বাচন বয়কট করলাম। এখন কিন্তু একজন মন্ত্রীর সাথে নির্বাচন করতে গিয়ে আপনার বেলা শেষে যেটা বুঝতে পারলাম যে এই নির্বাচন কখনো সুষ্ঠু হবে না, কারণ মন্ত্রী একজন রানিং মন্ত্রীর আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার মতো রিটার্নিং অফিসার বা থানা নির্বাহী কর্মকর্তা বলেন, পুলিশ বলেন, ওসি বলেন, কেউ ওনার বিরুদ্ধে যাবে না, উনি রানিং মন্ত্রী। ইভেন কি আমি বিশেষ করে আমার নির্বাচনী জনসভায় যারা আপনার আমাকে সমর্থন দিয়েছিলেন তারা মূলত এন্ট্রি আওয়ামী লীগ, তো আমাকে ভালোবেসে আমাকে ভোট দিতে ভোটাররা আমার নির্বাচনী এলাকায় চলে আস, আমার নির্বাচনী কেন্দ্রে চলে আসবে এবং মন্ত্রী দেখাবেন 70% ভোটারের উপস্থিতি। আমি জানি যে আপনার আমাকে ভালোবেসে শুধু লাঙ্গলকে নয়, আমাকে ভালোবেসে পরিবর্তনের আশায়, রাজতন্ত্র ভাঙ্গার আশায় মামুবাগনার বড়লেখা থেকে মুক্তি পাওয়ার জন্য যারা বুট কেন্দ্রে আসবে তাদের বুট রক্ষা করার আপনার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আগে, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে আমি তাদের বুট রক্ষা করতে পারবো না, কারণ আমি তাদের বুট রক্ষা করতে গেলে আমাকে যারা সমর্থন করবে, আমাকে যারা ভোট দিবে, আমার যারা এজেন্ট হবে তারা নিরাপত্তায় থাকতে পারবে না, কোনোদিনও নিরাপত্তায় থাকতে পারবে না। তাই আমি চাই না যে আমাকে যারা সমর্থন করে, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা ভোট দিবে তারা আপনার হয়রানির শিকার হোক, মামলা মোকদ্দমার শিকার হোক, সেটা আমি কখনো চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই নির্বাচন থেকে আজকে আমি সরে গেলাম, আগামীকাল 7ই জানুয়ারি নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য আপনারা কেউ আসবেন না। আপনারা যারা নৌকায় ভোট দিবেন তারা আসবেন, কিন্তু লাঙ্গল মার্কা বা আমাকে ভোট দেওয়ার জন্য আপনারা আসবেন না। এবং আপনারা জানেন দুই দিন আগে তৃণমূল বিএনপির যে প্রার্থী সে আমাকে সমর্থন করে আপনার নির্বাচন থেকে সরে গেছে, কিন্তু এখন আবার সে ভিডিও নিয়ে নির্বাচনে এসেছে। মানুষে তো বোকা না, মানুষ বুঝে। তাহলে প্রতিদ্বন্দ্বিতা আমার সাথে হওয়ার কথা ছিল, 5 জানুয়ারির নির্বাচনে আমি প্রার্থী ছিলাম, সেখানেও বিএনপি জামাত নির্বাচনে ছিল না, উনি হুইপ হয়েছিলেন। এখনো যদি আমি নির্বাচনে থাকি তাহলে উনি আপনার মেকানিজম করে এমপি হবেন, মন্ত্রী হবেন, আমার রেজাল্ট পাল্টানো হবে, উনি আবার মন্ত্রী হবে, আর সেই আপনার দায়ভারটা আমার উপর পড়বে, কারণ আন্দোলনরত যারা রয়েছেন তারা সারা জীবন আমাকে গালি দিবে। তাই আমি এমপি হওয়ার চেয়ে আমি মনে করি যে মানুষের বুটের অধিকার ফিরে আসুক। আমি যখন মানুষের বুটের অধিকার রক্ষা করতে পারবো না, দেশে বিদেশে যারা আমাকে সমর্থন করেছেন, বুটের দিন দুপুরে কান্নাকাটির চেয়ে বুটের আগের দিন আপনার বুট থেকে সরে যাওয়ার সবচেয়ে ভালো। আমি সিলেটি ভাষায় কিছু কথা কই, আমার এলাকার, আমার বড়লেখা এবং জুড়ি উপজেলার, আমার সুজানগর ইউনিয়ন, আমার দক্ষিণবাগ ইউনিয়ন, আমার বর্ণী ইউনিয়ন, আমার দাসের বাজার ইউনিয়ন, আমার দক্ষিণ সাবাজপুর ইউনিয়ন, আমার বুবারতল, আমার ডিবাই, আমার আপনার কুটাউরা, আমার বর্ণী তালিমপুর, আমার হাগালুকি খানঙ্গড়, আমার দক্ষিণবাগ, আমার আপনার কাশেমনগর, আতলিঘাট, খোলাজুড়া, গোয়ালবাড়ি, আপনার লাটঢিল্লা, আপনার শাহগঞ্জ বাজার, শাহপুর, মানসিং বাজার, আপনার জাফরনগর, বেলাগাঁও, ফুলতলা, সাগরনাল, খোলাবাড়ি সহ বিভিন্ন জায়গাতে আমি গেছি, মিটিং করছি। আপনারা আমার বক্তব্য শুনছেন, আমার সমর্থন করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমার দায় আপনারা ভোট কেন্দ্র যাইবা। আমি কিন্তু আপনারা কইছিলাম যদি আপনারা ভোট রক্ষা করতাম পারি, এই ধরনের আশা পাই, তাহলে আমি নির্বাচনের দিন আইমু আপনারা ভোট দেন যেন। আমি আজকে এই নির্বাচন বয়কট করলাম, এখন সিদ্ধান্ত আপনারা, আমি বয়কট করছি। আশা করি লাঙ্গলর মার্কা থাকবো, লাঙ্গলর ভোট দেওয়া লাগিয়া আমার সমর্থন কেউ ইনো আইতে না। আল্লাহ হাফিজ, বালা থাক।